আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ প্রমিসড, আজকে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মডেল টেস্টের খাতা দেখাবো। এটা ফাইনাল মডেল টেস্ট ছিল কোচিংয়ে এক মাস আগে, বাট এরপরে কিন্তু আরও একটা সিমুলেশন টেস্ট হয়েছিল যে বিপিএসসির রিটেন রুটিনটা দেওয়ার ঠিক এক সপ্তাহ আগে আগে একদম এক্স্যাক্টলি বিপিএসসি রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছিলাম। ওইটা হচ্ছে, ওইটার খাতাটা আমার কাছে নেই, বাট ফাইনাল যে মডেল টেস্ট যেটা কোচিংয়ে সবাই দিয়েছিল সেইগুলোর মডেল টেস্ট আমি শেয়ার করছি, যেটা এক মাস আগে। সো এরপরে কিন্তু অনেক কারেকশন আমি করেছি। আজকের খাতাটা দেখাবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমি 70.5 অর্থাৎ 70.5 পেয়েছিলাম আউট অফ 100, উইচ ইজ প্রিটি ডিসেন্ট মার্ক, যেটা প্রিপারেশন খুব কম ছিল এক মাস আগে। এরপরে আমরা আরও অনেক এনরিচ করেছি। তো আজকে আমি ইন ডিটেল দেখাবো যে তখন যে ভুলগুলো ছিল, কেন আমি একটু কম একটা প্রশ্নে বেশি পেয়েছি, একটা প্রশ্নে কম মার্কস পেয়েছি, এই কারণে দেখানো। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষাটা দিবেন তাদের কিন্তু এটা নোট হিসেবে কাজ করবে, কারণ পুরো 100 মার্কেরই প্রশ্নের উত্তর পাচ্ছেন। সো এই জন্য আমি পুরোটাই শেয়ার করেছি, খুব দ্রুত আমরা দেখব। কিন্তু তার আগে আমি আমার ফাইনাল যে স্ট্র্যাটেজিটা ছিল পরীক্ষা এই মডেল টেস্টের পরে এক মাসে আমি আরও কাজ করেছি, সেই স্ট্র্যাটেজিটা আমি বলে দিই, সেটা অনুযায়ী আপনারা নিজেদের ফাইনাল স্ট্র্যাটেজিটা করতে পারেন। যেমন আমরা জানি যে 40 মার্ক থাকে শর্ট কোয়েশ্চেনের জন্য, রাইট? তাহলে 4 করে 10টা প্রশ্নের 40 মার্ক, তাহলে 4 মার্কসের জন্য মিনিমাম দুটো পেজ আপনার লিখতে হবে, মানে দু পৃষ্ঠা, এটা পাতা না, দু পৃষ্ঠা আপনার লিখতে হবে। আচ্ছা, 15 মার্কসের যে প্রবলেম সলভিং থাকে 4 × 15 = 60, তাহলে 15 মার্কসের জন্য আপনার মিনিমাম, যদি শুধু টেক্সট বেস দিতে যান, শুধু লেখা লিখবেন এরকম যদি হয়, সেক্ষেত্রে মিনিমাম 6 পেজ আপনার কভার করতে হবে এটা এনি হাও, কারণ আপনি যদি ডেটা যদি কম থাকে, হয়তো একটা প্রশ্নে আপনার ডেটা খুব কম, সেক্ষেত্রে আপনার 6 পেজ লিখতে হবে। আর যদি আপনি ম্যাপ দিতে পারেন, আপনার টেবিল চার্ট ডেটা খুব এনরিচ থাকে, সেক্ষেত্রে 4 পেজ দিলেও এনাফ, 5 পেজ দিলে ইভেন বেটার। সো 4 থেকে 5 পেজ থাকে যদি আপনার, 4 থেকে 5 পেজ দিতে হবে যদি আপনার ডেটা এবং ম্যাপ থাকে। ওকে, এটাই আমার ফাইনাল স্ট্র্যাটেজি ছিল, এবং এইটাই আপনি ঠিক না করে গেলে, যদি আগে থেকে সব একদম এক্স্যাক্টলি মার্কস অনুযায়ী ঠিক না করে যান, পরীক্ষার হলে ওটা করে আসাটা টাফ হবে, পারবেন না, এবং নিজের স্ট্যান্ডার্ডের সাথেই নিজে বিট করে যাবেন। কেন আমি আপনাকে আমরা প্রেজেন্টেশনে দেখবো যে একটা প্রশ্ন ভালো লিখলে আরেকটা প্রশ্নে এটা ইফেক্ট হয়। হ্যাঁ, প্রত্যেকটা আপনার ইকুয়াল স্ট্যান্ডার্ডে লিখতে হবে, ঠিক আছে? উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট। আচ্ছা, আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যেটা ফ্রন্ট পেজ আমার এক্সামের। আচ্ছা, এখানে হচ্ছে ডেট দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, 14 জুলাই, 14/7/2018, অর্থাৎ 14 জুলাই পরীক্ষাটা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে আমাদের 8 অগস্ট থেকে, 2018 8 অগস্ট থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল, তাহলে ঠিক এক মাস আগে পরীক্ষাটা হয়েছে। সো এরপরে কিন্তু আরো অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, আমরা দেখব। নাম্বার ওয়ান, এখানে যে শর্ট কোশ্চেন দিয়ে আমি শুরু করেছি, তো এখানে দেখেন প্রথমে আমি যেটা ভুল করেছি এটা আমি বলি আপনাকে। প্রথম প্রশ্নটা আমি খুব ভালো পারি, অনেক কোড আমার মুখস্থ, তো আমি যে কোড দিয়ে শুরু করেছি, হ্যাঁ, তারপরে যেটা হলো কোডটাকে সুন্দর করে এলাবোরেট করছি, কারণ এটা আমি খুব ভালো পারি। তারপরে দেখেন এই যে এলিমেন্টস গুলো দেখাচ্ছি, এখানে অনেকগুলো 4-5টা এলিমেন্টস দিয়ে দিয়েছি, তারপর আবার ইলাবোরেট করলাম করলাম, আবার ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ একটা প্রশ্নেই কিন্তু দুটো পার্ট ছিল, ন্যাশনালিজম এবং ইন্টারন্যাশনালিজম। হ্যাঁ, মানে বাংলাতে ছিল হচ্ছে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ বলতে কি বুঝো, যেহেতু আমি ইংলিশে অ্যান্সার করেছি। সো আমি দেখেন লিখেই যাচ্ছি লিখে যাচ্ছি, পরে কি হলো 4-এ আমি 3.5 পেলাম, হ্যাঁ, এই যে কোট পারি, 4-এ আমি 3.5 পেলাম। হ্যাঁ, এটা আপনার নোট হিসেবে কাজে লাগাতে পারবেন, দেখে আমি দিয়েছি, বাট এটা আমার ভুল ছিল। পরের প্রশ্নে দেখেন আমি এত পারি না, পরের প্রশ্নে আমি এত পারি না, দেখেন আমি নিজের স্ট্যান্ডার্ডের সাথে নিজে বিট হয়ে গেলাম, এখানে আমি 2.5 পেলাম, 4-এ আমি 2.5 পেলাম, অথচ এর আগে একই প্রশ্নে আমি 3.5 পেয়েছি, কিন্তু আমি লিখেছি দেখেন 4 পেজের মতো, গাধার মতো, এই যে 3.5 পেজের মতো আমি লিখেছি, এখানে এসে শেষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সো এটা করা যাবে না। আমি পরীক্ষার পরেই যখন আমি দেখলাম যে আমার এইরকম নিজের নিজের প্রশ্নের সাথে আমি নিজে বিট হয়ে যাচ্ছি, সো আমি কিন্তু পরে কি করেছি, প্রত্যেকটা ইকুয়াল পেজ, যেমন আমি বললাম যে 4 মার্কের জন্য 2 পেজ, একদম পুরো 2 পেজ লিখবেন, এরকম 1.5 পেজ না, এরকম সলিড 2 পেজ যদি লিখেন,
গুড এনাফ। সো এটা এটা আমি দেখানোর জন্য এটা দেখালাম, আর এগুলো হচ্ছে নোট হিসেবে আপনাদের কাজ করবে। নিও কলোনিজমের যে আমার কোড গুলো হ্যাঁ রিলেট করে করে দিয়েছি, এটা আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। সো নিজের নোটে কাজে লাগাতে পারেন এবং খালি দেখবেন যে আসলে লেখাটা সেন্সটা কিরকম, আপনারা তো হুবহু কমন হয়তো লাগবে না। আচ্ছা এখানে দেখেন গ নম্বর প্রশ্ন, এখন আমি দেখি কি লিখেছি। কোট দিয়েছি প্রত্যেক ক্ষেত্রে, দেখেন আমার একটা লেখার স্টাইল, এটা আমি ফাইনাল পর্যন্ত কন্টিনিউ করেছি। দেখেন হেডলাইনটা অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে পুরো প্রশ্নের প্রশ্নটা তুলে ডাবল ডাবল আন্ডারলাইন করেছি, এবং ব্লু পেন তো মাস্ট। এই ব্লু পেনটাও আপনার কিন্তু অভ্যস্ত হতে সময় লাগে, সো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন, না হলে হঠাৎ করে ব্লু পেন চেঞ্জ করতে কিন্তু অনেকটাই সময় খায়। আচ্ছা পরের প্রশ্ন দেখেন, এই যে দুই পেজ করে লিখেছি, এখানে আবার দেখেন তিন তিন দিয়েছে, এখানে আবার আড়াই পেয়েছি কারণ এটাতে আমি আবার কম লিখেছি। হ্যাঁ তো এই ভুলটাই আমার মরাল টেস্টে ছিল, তখন আবার আবার কমন পাওয়ার ব্যাপারটা থাকে, তো কমন পেলেও যে বেশি লেখা যাবে না এটাই আমি বুঝালাম, যে আমি প্রথমটা কমন পেয়েছিলাম আমি চার পেজ লিখে ফেলেছি, অথচ শর্ট কোয়েশ্চেন। সো অন্যগুলো আমি কম পারি, আমি দেড় পেজ লেখার জন্য আমার যে আড়াই চলে এসেছে, একটাতে তিন একটাতে আড়াই, অথচ আমি যদি ইকুয়াল পেজ লিখতাম আমি প্রত্যেকটাতে তিন তিন করে যদি পেতাম, দেখেন একদম সলিড 3.30 মার্কটা আমি পেতাম। আচ্ছা এইভাবে আরেকটা স্ট্র্যাটেজি দেখতে পারেন, যে এইভাবে শুরু করেছি যে অনেক সময় থাকে না যে অ্যান্সার টু দি কোয়েশ্চেন পুরোটা না লিখে শুধুমাত্র এই যে উ ক খ গ ঘ ঙ এইভাবে যদি আন্ডারলাইন করতে পারেন উপরে, কিন্তু এটা মিস যায় না আর স্পষ্ট থাকে। অনেক ক্ষেত্রে নাম্বারিংটা আমাদের অস্পষ্ট হয়ে যায়, যেমন এই যে এখানে আমার কিছুটা অস্পষ্ট ছিল, কিন্তু তারপরও টিচারের চোখ আড়াল হবে না এই যে এভাবে যদি ডাবল আন্ডারলাইন করতে পারেন। এই যে প্রত্যেক ক্ষেত্রে দেখেন, এই যে এখানে প্রেজেন্টেশনেও কাজ করেছি, কিন্তু কথা হচ্ছে ওই যে প্রত্যেক ক্ষেত্রে আমি যখন পেজ কাউন্টটা ঠিক রাখিনি দেখে আমি আড়াই তিন করে র্যান্ডম মার্কসটা পেয়েছি, এই ভুলটা আপনারা করবেন না। বাট ইনফরমেশন খুব ভালো ছিল আমার, তখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর নলেজ খুব ভালো ছিল, এগুলো আপনাদের কাজে লাগবে। এই যে এভাবে লিস্ট করে দেখানো এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন, স্টাইলটা শুধু ফলো করার চেষ্টা করতে পারেন। আচ্ছা এখানে দেখেন স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, বোঝাই যাচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল রিলেশনের আন্তর্জাতিক যে সম্পর্ক আসে বাংলাতে সেখানে কিন্তু বলছে যে স্কোপ, এটা প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। এখানে যেহেতু আমি দেখেন মাত্র এক পেজেই শেষ করে দিয়েছি, এই কারণে যেটা আমি দুই পেয়েছি, অন্যগুলাতে আবার দেড় পেজ দিয়েছি, সো আমি এই এই র্যান্ডম নেসটার জন্যই আমি আসলে মার্কসটা কম পেয়েছি, না হলে আসলে 75ও পেতাম না, আরো অনেক বেশিই পেতাম, কারণ আমার মতো এত কোড কেউ ইউজ করেনি, নীল কালার তারপরে এই যে ডাবল আন্ডারলাইনিং এগুলো কিন্তু আমি অন্যদের খাতা দেখেছি এত কেউ ইউজ করেনি, যেখানেও কোড দিয়েছি আমি। হ্যাঁ কিন্তু শুধুমাত্র আমার এই পেজ কাউন্টটা র্যান্ডম দেখে আমি মার্কসটা খুবই র্যান্ডম পেয়েছিলাম। আচ্ছা এখানে দেখেন আবার আড়াই পেয়েছি, তার মানে আমি এখানে হয়তো একটু বেশি লিখেছি, হ্যাঁ এই যে এখানে এসে শেষ হয়েছে, সো এখানে আমি দেড় পেজ লিখেছি এখানে আবার আড়াই পেয়েছি, এখানে এক পেজ লিখেছি এখানে দুই পেয়েছি। সো এটাই শুধু আপনারা কারেক্ট করে নেবেন, এটা আমি পরবর্তীতে প্রচুর সময় ব্যয় করে জাস্ট স্ট্র্যাটেজিটা ঠিক করেছি, কারণ নলেজ বাই দিস টাইম, আপনার নলেজ ট্রাস্ট মি অন দিস, আপনি এতদিন পড়েছেন পেপারে একবার চোখ বুলালেও ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এর পুরো নলেজটা আপনার হয়ে যাওয়ার কথা, শুধু আপনার ওখানে প্রেজেন্টেশনটা এবং প্রেজেন্টেশনের থেকেও বড় বিষয় স্ট্র্যাটেজিটা, আগে থেকে আপনি কয় পেজ লিখবেন। হ্যাঁ মিনিট ধরে হবে না, কারণ ওখানে আপনি ঘড়ি নিতে পারবেন না, মনে রাখবেন না, ঘড়ি যারা বলে যে মিনিট কয় মিনিট লিখবা এটা আসলে ওখানে কাজ করে না, বারবার আপনি দেয়াল ঘড়িতে বারবার তাকাবেন এটা কখনোই হয় না। সো আমি যেহেতু একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি পেজটা কাউন্ট রাখবেন যে আমি এত পেজে লিখবো, দ্যাটস ইট, আপনার আর কোনো ঘড়ির দিকে তাকানো লাগবে না। আচ্ছা পরের এগুলো আপনারা দেখে নিন, এই যে এখানে আবার একটু ভালো মার্কস পেয়েছি আমি, তিন পেয়েছি, দেখেন আপনারা একদম মানে চোখে সচক্ষে দেখতে পাচ্ছেন প্রমাণটা, যে এ কারণে আমি পুরো মডেল টেস্ট খাতাটাই শেয়ার করেছি, যদিও মার্কস আমার অনেক বেশি হাই না, 80-90 তো পাইনি, বাট এটা আমি আরো বেশি পেতাম, 80 মিনিমাম পেতাম যদি আমি জাস্ট আমার পেজের কাউন্টটা ঠিক রাখতাম। আমার অনেক ইনফরমেশন আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ইনফরমেশনই আমি কোয়েশ্চেন অনুযায়ী আমি খুব ভালোভাবে তুলে ধরেছি। এখানে আবার তিন পেয়েছি, দেখেন দেড় পেজ লেখার জন্য, এই যে এখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ এক দুই প্রায় আড়াই পেজের মতো লিখেছি, সো এখানে আবার বেশি পেয়েছি। আচ্ছা পরের কোয়েশ্চেন, এই যে দেখেন শুরু করেছি কিয়োটো প্রোটোকল, এটা তো আড়াই কারণ এটাতে আবার দেড় পেজ লিখেছি, এখানেও তাই শুরু করেছি, এখানেও এখানে দেখেন আমার ইনফরমেশন কম, তো আমি যেটা করেছি ইনফরমেশন কম যেহেতু আমি চেষ্টা করেছি, দেখেন এখানে নীল কালার দিয়ে যেগুলো কিওয়ার্ড আছে, যেগুলো কিওয়ার্ড গুলো একটু জানি বা একটু টেকনিক্যাল টার্ম সেগুলো কিন্তু আবার দেখেন নীল কালার দিয়ে আমি হাইলাইট করার চেষ্টা করেছি, স্যারকে বুঝাইছি যে আমি আসলে
পারি, স্যার কিছুটা হলেও বুঝবে যে না ইনফরমেশন আছে, অথচ এটাতে কিন্তু আমার ইনফরমেশন খুব কম ছিল। এটা এই যে জাস্ট ডেফিনিশন আসছে তাই না, ডিফ্যাক্টো ডিজিওর, এবং এটার ধারণা আমার জাস্ট এই আমি যেহেতু ওয়ার্ডের আমার ভোকাবুলারি খুব ইনডেপ্থ ছিল, আমি ওয়ার্ড থেকে জানতাম। এটা কিন্তু আমি ইন্টারন্যাশনাল থেকে আমি পড়ি নাই, আমি এটা ওয়ার্ড গুলো জানতাম, ডিফ্যাক্টো মানে কি আর ডিজিওর মানে কি। জিওর হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে আইন বোঝায়, ল এর সাথে রিলেটেড। হ্যাঁ, সো এইটা আমি জানতাম, আমি ভোকাবুলারি থেকে জানতাম, সো আমি জানি যে এটা আমার লিখে আসতে হবে। আর ডিফ্যাক্টো আমরা জানি না যে ডিফ্যাক্টো গভর্নমেন্ট, এটা আমরা সবাই জানি যে আসলে যে গভর্নমেন্ট হচ্ছে, যেমন মিলিটারি রুল, যে মিয়ানমারের যে মিলিটারি রুল, এটা কিন্তু একটা ডিফ্যাক্টো গভর্নমেন্ট হিসেবে কাজ করে, যে তাদের হাতে পাওয়ার, কিন্তু আসলে তারা বোঝাচ্ছে না যে তাদের হাতে পাওয়ার। তাদের মাত্র 25% হচ্ছে সিট তাই না পার্লামেন্টে, কিন্তু মেইনলি ওরাই কিন্তু পুরোটা কন্ট্রোল করে। তো তারা একটা ডিফ্যাক্টো সভারেন্টি বা গভর্নমেন্ট বলতে পারেন, তারাই কিন্তু ভার্চুয়াল যে পাওয়ারটা। সো এই যে কনসেপ্টটা আমার মাথায় ছিল, তো তারপরও আমি কিভাবে দেখাবো টিচারকে যে আমি জানি, এই দেখেন কি টার্মগুলো আমি কি করেছি, নীল কালার দিয়ে আমি হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আপনার এই বুদ্ধিটা, যখন আপনি দেখবেন যে আপনার ডেটা কম, হ্যাঁ এটা করতে পারেন। তো এখানে আবার আড়াই পেয়েছি, কারণ এটা ডেটা কম এবং দুই পেজ লিখেছি। আবার তারপরে দেখেন আমি কিন্তু কোট দিয়েছি, এই কোট গুলো কিন্তু আপনারা শুধু কোটের জন্য আলাদা করে নোটটা করে নিতে পারেন, এখানে কিন্তু প্রত্যেকটাই আমি কোট দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমরা চলে গেলাম যে প্রবলেম সলভিং। দেখেন এখানে হচ্ছে 15 মার্কসের যেই প্রবলেম সলভিং, চারটা আমাদের সলভ করে দিয়ে আসতে হয়। হ্যাঁ, একটা প্রবলেম সলভিং সম্ভবত শেষের দিকে একটা হচ্ছে পলিসি বা কিছু একটা থাকে। মেইনলি প্রবলেম সলভিং গুলো আসলে বড় বড় প্রশ্নগুলো, একটা যে কোনো একটা ইস্যু থাকবে, মেইন স্ট্রাকচার হচ্ছে একটা প্রবলেম দিয়ে দিবে আপনাকে, এটার আমরা পটভূমিটা লিখব, কারেন্ট অবস্থা কি এবং ফিউচারটা কি, মেইন স্ট্রাকচার কিন্তু এটাই আপনার মাথায় নিয়ে যাবেন, যে আপনি পটভূমিটা জানতে হবে, একটু ব্যাকগ্রাউন্ডটা জানবেন, কারেন্ট অবস্থার ডেটা দিয়ে আসবেন এবং ফাইনালি আপনার সাজেশনটা দিয়ে আসবেন। এটাই আমার বেসিক স্ট্রাকচার ছিল। আর দেখেন 15 তে আমি 13 পেয়েছি তাই না, উইচ ইজ তার মানে কি একদম হাইয়েস্টই বলা যায়, 13 মানে কি অনেক অনেক ভালো, 15 তে 13 পাওয়া। আচ্ছা তাহলে আমরা দেখি নিশ্চয়ই ভালো লিখেছি আমি, দেখি শুরুতেই দেখেন সাবজেক্ট ম্যাটার অফ দি ইউএস অ্যান্ড নর্থ কোরিয়ান নিউক ডিল, অর্থাৎ এখানে প্রশ্ন নিশ্চয়ই ছিল বিষয়বস্তু কি, নিউক ডিলের বিষয়বস্তু কি, সাবজেক্ট ম্যাটার। এখানে আবার শুরু করেছে দেখেন কোর্ট দিয়ে, বিশাল বড় একটা কোর্ট, এই দ্য গার্ডিয়ান থেকে আমি পুরো ডেট সহ দিয়ে দিয়েছি। দেখেন আমি যেহেতু পত্রিকা থেকে দিয়েছি, আমি ডেট সহ দিয়েছি, তো এখানে আসলে আমার ডেটা রেডি ছিল, এই কারণে আপনারা যদি কমন না পান সেক্ষেত্রে পারবেন না। আর কোর্ট দিলে অবশ্যই মেক শিওর যে আপনি অ্যাকুরেট দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা তারপরে আমি এভাবে বর্ণনা করে গিয়েছি, এগুলো আপনার পিডিএফ এ ভালো মতো দেখে নেবেন, এগুলো নোট এখনো এগুলো রেলেভেন্ট, শুধু আপনারা আপডেট করে নেবেন, এইগুলো ইস্যু কিন্তু এখনো ঠিক হয়নি, সো এই ইস্যুগুলো সবসময় চলছে, এখনো চলছে, আপনার এগুলো প্রত্যেকটা নোটের জন্য আপনার কাজে লাগবে। এখানে আবার কিম জং উনের কিন্তু কোট আছে, তাহলে বোঝা যাচ্ছে 13 পেয়েছি, তার মানে এগুলো আমার কাজ করেছে। আচ্ছা পরেরটাতে দেখেন, এই যে এখন আবার দেখেন আমি রিলেশনের টাইম লাইন তুলে ধরেছি পুরোটা, নর্থ কোরিয়া ইউএস এর টাইম লাইনটা পুরোটা, এই যে ডেট দিয়ে প্রত্যেকটা, কোন ডেটে কি হয়েছে, কোন সালে কি হয়েছে, এটা দিয়ে আবার দেখেন মাঝখানে আমি যদিও আলাদা করে স্পেস, এটা সম্ভবত আমার পরে মনে হয়েছে, তা আমি এই যে ম্যাপটা ঢুকিয়ে দিয়েছি। আর আমি পেজ আসলে নিতে খুবই আমার অনীহা ছিল, কারণ এক্সট্রা পেজ নেওয়া মানে হচ্ছে আসলে আমার নিজের কষ্ট বাড়ানো, আমার দাঁড়িয়ে টিচারের সাথে কথা বলা, পেজ দেওয়া, তারপরে সেলাই করতে হবে পরে। সো আমি এই যে এটা এটা আপনারা করবেন না, একটু ক্লামজি দেখা যাচ্ছে, কিন্তু এটা অবশ্যই আপনারা একটু জায়গা নিয়ে করবেন। তো এটা সম্ভবত আমি পরে ঢুকিয়ে দিয়েছি, বাট দেখেন আমি ম্যাপ দিয়েছি, সো এটা অন্যরা দেয়নি, আমি যেহেতু টাইম লাইনের মধ্যে আবার ম্যাপ দিয়ে দিয়েছি যে কোন সময়ে রেলেভেন্ট ম্যাপ। দেখেন 1948 সালে 38 প্যারালালটা ড্রন হয়েছে, ঠিক এই সময় ম্যাপটা দিয়েছি তাই না, আমি তো উঠকো একটা বসিয়ে দেই নাই। সো এই যখনই দিবেন রেলেভেন্ট দিবেন, আন্দাজে ম্যাপ দিলেও আবার টিচার বিরক্ত হবে যে ও আচ্ছা তুমি ম্যাপ শিখে এসেছো, তুমি আমাকে শো অফ করছো, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই আমার প্রেজেন্টেশনটা একটু ক্লামজি হয়েছে, তো বাট পরে আমি ফাইনালের আগে কিন্তু সব ঠিক করে নিয়েছিলাম, এটা 1 মাস আগে, সো এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা এই যে টাইমলাইন যাচ্ছে, এটা আবার ম্যাপটা আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন, এই কারণে ম্যাপটা আমি আবার বড় করে এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এটা দেখে নেবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখেন কত টাইমলাইন, এটা আমার কমন পড়েছে, বোঝাই যাচ্ছে, কমন না পড়লেও আপনারা যতটুকুই থাকে প্রেজেন্টেশন যদি এইভাবে করতে পারেন না, টিচার বুঝবে যে আচ্ছা আপনার প্রেজেন্টেশন স্কিল আছে, আপনি কিছুটা জানেন, আপনি যে জানেন না এটা বোঝানো যাবে না। দেখেন আমার একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, আমি কিন্তু ব্লু কালার দিয়ে কিন্তু আবার লাইন ই করেছি, ব্লু কালার দিয়ে লিখেছি, কথাগুলো আবার ব্লু কালার দিয়ে লিখেছি, তাহলে কি টিচার মানে ওগুলো বেশি যেন চোখে পড়ে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে নীল, 2009 একটা নীল কালার আছে, 2003 একটা,
নীল কালার আছে। আচ্ছা, তারপরে আবার দেখেন জয়েন্ট স্টেটমেন্ট সিঙ্গাপুর এগ্রিমেন্ট ছিল, এটা নিয়ে আবার লেখা লিখেছি। সো 15-13 পাওয়া কিন্তু এই জন্যই আমি পেয়েছি। আচ্ছা, পরেরটাতে দেখেন দি অবস্টেকলস, আবার প্রশ্নে ছিল, একটা প্রশ্নের অংশে ছিল যে তাদের যে শান্তি শান্তি হচ্ছে না কেন, এটাতে কি কি বাধা আছে। তো এইভাবে আমি আবার করেছি, কিন্তু এটাতে পরে আবার প্রবলেম হয়েছে। আমি যেটা পারি, আমি এই ভুলটা করতাম, যেটা পারি ওটা অনেক সুন্দর করে লিখেছি এবং পরে আমি সাফার করেছি। সো এটা আপনারা করবেন না, এই কারণেই পরবর্তীতে আমি কিন্তু পেজ কাউন্টটা একদম ঠিক করে আমি সলিড ছিলাম যে পেজ কাউন্টে কোনোভাবে আর মিস করব না। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন ছিল যে ইরান নিউক্লিয়ার ডিল। এখানে দেখেন ইরান নিউক্লিয়ার ডিলে আমি প্রেজেন্টেশনে কাজ করেছি, যে যেহেতু ম্যাপ দিতে পারছি না এখানে, কিন্তু আমি এই যে বক্স আকারে দেখিয়েছি, এটাও যে খুব ভালো হয়েছে তা না, বাট স্টিল কিছু নাইট থেকে তো ভালো। তা আপনারা এরকমই টি ডায়াগ্রাম, আমি টি ডায়াগ্রাম দেখিয়েছিলাম আপনার আর্ট অফ প্রেজেন্টিং, যেটাতে দেখবেন শেষের দিকে কিন্তু আমি আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজি স্পেস সেভার, এখানে কিন্তু আমি টাইম লাইন আকারে যেহেতু একবার করে ফেলেছি, এখানে কিন্তু আবার দেখেন ডায়াগ্রামের মতো করে আমি চেষ্টা করেছি একটু ভিন্নতা আনার জন্য। সো এই যে এখানে আমি আলাদা করে দিয়েছি, এই এই ডেটাগুলো কিন্তু এখনো রেলেভেন্ট, আপনারা শুধু লেটেস্ট কিছু জাস্ট অ্যাড করে নেবেন। সো এগুলো কিন্তু ডেটাগুলো সলিড আছে, সো আপনাদের কাজে লাগবে, আপনারা পিডিএফ এ এটা দেখে নেবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন যে প্রশ্নটাই আমি আগে হেডলাইনের মতো দিতাম, প্রশ্নে কি চাচ্ছে, দ্য লজিক বিহাইন্ড দি অ্যাডভার্স ইফেক্টস অফ দি উইথড্রল ফ্রম ইরান ডিল থেকে যে উইথড্রল হয়েছে, হ্যাঁ ইরান ডিল থেকে যে উইথড্র হয়েছে এটার যে লজিকটা, এটা আমি এখন এক্সপ্লেন করেছি। দেখেন এখানেও ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আমি ডেট সহ কোট দিয়েছি। হ্যাঁ, সো এই কোটটা, এই কোটগুলো চেষ্টা করতে হবে, একটু কোট দিলেন, একটু ডেটা দিলেন। এখানে ইম্প্যাক্ট অফ অয়েল প্রাইস এজ আমি পয়েন্ট করে করে ই করেছি। আচ্ছা, পয়েন্ট করে করে আবার অগ্রসর হয়েছি, এটাতে দেখি আমরা কত মার্কস পেয়েছি, এটাতেও কিন্তু দেখেন আমি 13 পেয়েছি। 13 পাওয়ার কারণ হচ্ছে এই যে আমি আবার ইরানের যে ই দিয়েছি, দেখেন ইরানের হরমুজ স্ট্রেট ক্লোজ করে দেওয়ার যে থ্রেড দিয়েছে, এটাতেও দেখেন আমার যেটা প্রথমে প্রেজেন্টেশনটা আমি অত ভালো ছিলাম না, এই যে ক্লামজি ছিল, তারপরে আমি ম্যাপ পারতাম, আমি ম্যাপ কিন্তু ঢুকিয়ে দিয়েছি, এই কারণেই হয়তো 13টা দিতে টিচার বাধ্য হয়েছে, তাই না। এই যে ম্যাপটা যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, আমি কিন্তু আলাদা করে এখানে তুলে দিয়েছি, প্র্যাকটিস করবেন। আর পরবর্তীতে শুধু একটাই কাজ আপনাদের, পেজটা ঠিক রাখলে আপনি এই প্রত্যেকটা ইনফরমেশন কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, এখানে আমি আর ই করব না, এলাবোরেট করবো না, এই প্রশ্নগুলো দেখে নেবেন যে যে ক্রাইসিস, মিডল ইস্ট ক্রাইসিস এসেছে, মিডল ইস্টের যত ক্রাইসিস গুলো আমি তুলে ধরেছি, ক্লাস অফ সিভিলাইজেশন থিওরি, অয়েল ফ্যাক্টরি, এগুলো দেখে নেবেন। এখানে আপনার কমন পাওয়ার দরকার নেই আসলে, প্রশ্নটা শুধুমাত্র প্রেজেন্টেশনটা দেখবেন এবং রেলেভেন্ট আছে কিনা। জিসিসি ক্রাইসিস, হ্যাঁ ইয়েমেন ক্রাইসিস, এটাতে দেখেন আমি আবার কম পেয়েছি, কারণ এটাতে কোনো ম্যাপ নেই, এটাতে কোনো ডেটা আবার আমি টেবিল আকারে দিতে পারিনি, এই কারণে কম পেয়েছি। এবং পেজের কাউন্টটাও কমে গেছে, কারণ প্রথমটাতে দেখেন আমি বেশি লিখেছি দেখে পরেরটাতে আমি সাফার করেছি, মাত্র 2 পেজ লিখেছি, এই কারণে আমি 10 পেয়েছি, না হলে কিন্তু আমি আরো 3 পেতাম, তাই না। তো এই ভুলটাই আমি পরে শুধরে নিয়েছি, এটা কিন্তু আমি ফাইনালের আগে অনেক কাজ করেছি। হ্যাঁ, সো এইটাই আপনারা শিখবেন, আমি নিজে দেখালাম যে কিভাবে আপনি নিজের স্ট্যান্ডার্ডের সাথে নিজে বিট হয়ে গেলেন, আগেরটাতে আমি 13 পেলাম, এটাতে আমি 10 পেলাম। আচ্ছা, পরেরটাতে এই প্রবলেম সলভিং এ 3 নম্বর প্রশ্ন ছিল, এখানে আমি দেখেন বাংলাদেশ নিয়ে এলডিসিতে নিয়ে এসেছিল, এই যে টেবিলটা আমি বড় করে দেখেছি, এই টেবিলটা এখনো রেলেভেন্ট, আপনারা এটা কাজে লাগাতে পারবেন। এবং প্রেজেন্টেশনটা দেখেন সোর্স সহ দিয়েছি, ঠিক আছে। এটাতেও দেখেন, এটাতে আমি খুবই আনফর্চুনেটলি আমি 8 পেয়েছি, কেন, কারণ পরে আর সময় নেই, এই কারণে আমি মাত্র 2 পেজ দিয়েছি, এবং তারপর আমি চেষ্টা করেছি যে টেবিল দিয়ে যেন একটু মার্কসটা আনা যায়, কিন্তু এইটাই আপনারা দেখলেন যে নিজের স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে আমি বিট হয়ে গেছি, নাহলে আমি আরো অনেক ভালো মার্কস পেতাম। এবং ফাইনালে আমি আল্লাহর রহমতে ফাইনালে কিন্তু আমি আমার মন মতোই দিয়ে আসতে পেরেছি, একদম পেজ কাউন্টটা ঠিক রেখেছি তাই। সো দ্যাটস ইট ফর টুডে, আপনারা পিডিএফ এ প্রত্যেকটা প্রশ্নের নোট গুলো করতে পারবেন, কারণ এগুলো এখনো রেলেভেন্ট আছে, শুধুমাত্র অ্যাড করবেন। ইন্টারন্যাশনাল কিন্তু আমার স্ট্রেংথ ছিল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ আমি শুরু থেকেই স্ট্রেংথ আমার ছিল, সো আমার কনফিডেন্স আছে এই পুরো নোটটা আপনাদের কাজ করবে। আর লাস্টের মেসেজ হচ্ছে, আমি আপনাকে বলি একটা কোট আমাকে খুব তাড়া করে, স্যার আইজ্যাক নিউটনের দ্বারা এই কোটটা, ইফ আই হ্যাভ সিন ফার্দার দ্যান আদার্স ইট ইজ বাই স্ট্যান্ডিং আপন দি শোল্ডার্স অফ জায়ান্টস। ইফ আই হ্যাভ সিন, আমি আবার রিপিট করছি, ইফ আই হ্যাভ সিন ফার্দার দ্যান আদার্স, আমি যদি অন্যদের থেকে অনেক দূরবর্তী দেখে থাকি, তাহলে ইট ইজ বাই স্ট্যান্ডিং আপন দি শোল্ডার্স অফ জায়ান্টস, অর্থাৎ সে জায়ান্ট অর্থাৎ বড় বড় যে দৈত্য আছে তাদের শোল্ডারে দাঁড়িয়েই সে দেখেছে, দেখেই সে আসলে অনেক দূরে দেখতে পেরেছে। সে এখানে বুঝিয়েছে তার মেন্টর অর্থাৎ সে অনেক জ্ঞানীদেরকে ফলো করেছেন, অনেক জ্ঞানীদের শিষ্য ছিলেন সে, এবং অনেক
জ্ঞানীদের বই পড়ে পড়ে সে আসলে অন্যদের সবার থেকে এগিয়ে ছিল, অন্যদের সবার থেকে দূরবর্তী দেখতে পেরেছে। সো মেন্টরশিপ এবং এই আমার এই উদ্যোগটা নেওয়ার একটাই এজেন্ডা, যারা নতুন তাদের জন্য আমার মতো সাফার করতে না হয়, তারা যেন পথটা দেখতে পারে এবং প্রথমবারই তারা ক্র্যাক করতে পারে। হ্যাঁ, তো আমার এই স্লোগানটাও আমি এই যে বলে বলছি এবং এটাতে আমি চাই যে আপনারা উদ্বুদ্ধ হন যে এই এই পরীক্ষাটা আসলে ক্র্যাক করার একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আসলে অনেক সময় কাটিয়ে দিলে যে আপনি ভালো করবেন তা না, স্ট্র্যাটেজিটা এবং কোডটা ক্র্যাক করতে হবে। হ্যাঁ, তো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে এটা আসলে হেল্প হচ্ছে কিনা, এবং প্রতিদিনই এরকম একটা ভিডিও যাবে মডেল টেস্টের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওকে, লেটস ক্র্যাক ইট।